আজ সুরাট আদালতে আপিল দায়ের করবেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী। অপরাধমূলক মানহানির মামলায় দোষী সাব্যস্ত হয়ে জেল হওয়ায় রাহুলের লোকসভার সদস্যপদ খারিজ করার ঘোষণা দেন স্পিকার ওম বিরলা। সাজা ঘোষণার এগারো দিন পর আজ গুজরাটের সুরাট জেলা আদালতে আপিল করবেন কংগ্রেস নেতা রাহুল। 2019 সালে কর্ণাটকে একটি নির্বাচনী জনসভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বংশগত নাম বা পদবী নিয়ে কটূক্তি করেন রাহুল। তিনি বলেন, সব চোরের উপাধি মোদী হয় কি করে। এই মন্তব্যের কারণে রাহুলের বিরুদ্ধে অপরাধমূলক মানহানির মামলা করেন গুজরাটের সাবেক মন্ত্রী পূর্ণেশ মোদী। 23 মার্চ এই মামলায় কংগ্রেস নেতাকে দোষী সাব্যস্ত করে 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই সাজা উচ্চ আদালতে স্থগিত বা বাতিল না হলে আগামী নির্বাচনেও তিনি অংশ নিতে পারবেন না কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল। সাজার বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ করে আসছে কংগ্রেস।